এখন আমরা জানব ফারহান আহমেদ জোবানের জীবনী ও ক্যারিয়ার সম্পর্কে। বর্তমান সময়ে পরিচিত এবং খুবই একটি জনপ্রিয় নাম ফারহান আহমেদ জোবান। বর্তমানে তিনি একজন নাট্য অভিনেতা ও মডেল। বর্তমান সময়ে এই জনপ্রিয় অভিনেতার ইচ্ছা ছিল বিজনেসম্যান হওয়া। কিভাবে তিনি অভিনেতা হলেন তা আপনাদের এখন আমরা জানাব, সেই সাথে তার ব্যক্তিগত ও জানা অজানা তথ্য আপনাদেরকে জানাব। তার পুরো নাম ফারহান আহমেদ জোবান, সবাই তাকে জোবান নামে চেনে এবং তার ডাকনাম জোবান। ফারহান আহমেদ জোবান জন্মগ্রহণ করেন 18 সেপ্টেম্বর 1992 সালে। সেই অনুযায়ী বর্তমান তার বয়স 31 বছর। তার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি এবং তার ওজন 64 কেজি বলে জানা গিয়েছে। তার গ্রামের বাড়ি দিনাজপুর হলেও তিনি ছোটোবেলা থেকেই ঢাকায় বসবাস করেন। ছোটোবেলা থেকে তার পেশা হিসাবে অভিনয় বেছে নেওয়ার ইচ্ছা ছিল না, তার ইচ্ছা ছিল একজন ব্যবসায়ী হওয়া। তবে ঢাকার মাস্টার মাইন্ড স্কুল ভর্তি হওয়ার পরে স্কুলের গান বাজনা দেখে তার সঙ্গীতের উপর আগ্রহ বাড়ে। এরপরে তিনি নিজেই একটু একটু করে গান গাইতে শুরু করে। তারপরে ঢাকা কমার্স কলেজ থেকে HSC পাশ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। ব্যক্তিগত জীবনে জোবানের পরিবার অনেক স্বাবলম্বী এবং তার বাবা একজন বড় ব্যবসায়ী। তার বাবা 2014 সাল থেকে আমেরিকায় থাকে। বাড়িতে তার মা এবং ছোট বোন রয়েছে। তিনি এখনও অবিবাহিত, তবে জানা গিয়েছে তিনি অনেকগুলো প্রেম করেছেন, কিন্তু তার বর্তমান গার্লফ্রেন্ডকে তা জানা যায়নি এবং তিনি স্বীকার করেন বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই, তিনি একজন সিঙ্গেল। তবে গুঞ্জন শোনা গেছে তার নাকি তামজিন চিশার সাথে প্রেম রয়েছে। ফারহান আহমেদ একজন সাদা মনের একজন মানুষ, ভদ্র ও বিনয়ী হওয়ার কারণে অনেকেই তাকে পছন্দ করেন। তার প্রিয় শখ ঘোরাঘুরি করা। তিনি একা একা ঘোরাঘুরি করতে পছন্দ করেন, যার কারণে তিনি মাঝে মধ্যে বিদেশে ঘুরতে যান। এবার তার মিডিয়াতে যাত্রার গল্প আপনাদেরকে শোনাব। জোবানের মিডিয়ার যাত্রা খুবই একটা সহজ ছিল না। তার প্রথম যাত্রা ছিল 2017 সালে প্রাণ কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে। সেই বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াতে পথ চলা শুরু করেন। তার আগে ছোট একটা অভিনয় করার জন্য কতবার যে অ্যাডমিশন দিয়েছে তার কোনো হিসাব নেই। 2013 সালে মিডিয়াতে কাজ করার আশা ছেড়ে দেন তিনি। তারপরে ঠিক সেই সময়ে তার বন্ধু সিয়াম আহমেদ এর জোরাজোরিতে আবার তিনি অভিনেতা যোগ দেন এবং অ্যাডমিশন দেয়। তখন জোবানের অ্যাডমিশন দেখে ভালো লেগে যায় নির্মাতাদের, সুযোগ হয় একটি ধারাবাহিক নাটকে কাজ করার। আতিকুজ্জামান পরিচালিত একটি ধারাবাহিক নাটক বাবলু নামে চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2011 সালে সাইড অ্যাক্টরের অভিনয় করেন তিনি। তারপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন অনেক নির্মাতা স্ক্রিপ্ট লিখে বসে আছেন। জোবান তার ক্যারিয়ারে অনেক অভিনেত্রী ও অভিনেতাদের সাথে কাজ করেছেন, তবে ফারহান আহমেদ জোবান সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন মেহজাবিন ও নির্মাতা প্রবীর রায়ের সাথে কাজ করে। ফারহান আহমেদ জোবানের অনেক নাটক ও সিনেমার অফার আসে, কিন্তু তার মনের মতো গল্প না হওয়ার কারণে এবং তার পার্সোনালিটি ঠিক রাখতে অভিনয় করেন না। ফারহান আহমেদ জোবানের আপনাদের কাছে কেমন লাগে এবং তার প্রিয় নাটকটি কমেন্ট বক্সে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।